ফরাক্কায় কংগ্রেসের বড়সড় ভাঙন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক। বৃহস্পতিবার জঙ্গিপুরের সভামঞ্চে তৃণমূলের পতাকা ধরলেন মইনুল হক। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী, উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে। এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। কংগ্রেস দল ছেড়ে এবার যোগ দিলেন তৃণমূলে। ফারাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক এবার ঘাসফুল শিবিরে। বৃহস্পতিবার জঙ্গিপুরে নির্বাচনী সভা মঞ্চে মইনুল হক তৃণমূলের দলীয় পতাকা ধরলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। তৃণমূলের দাবি, মইনুলের হাত ধরে ফারাক্কা ব্লকের সমস্ত স্তরের কংগ্রেস কর্মীরা তৃণমূলের ছত্রছায়ায় এলেন। এদিন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের হয়েই জনসভায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চেই হল যোগদান কর্মসূচি। এদিনের কর্মসূচিতে মঞ্চে হাজির ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর জেলা তৃণমূল কমিটির সভাপতি খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান সহ একাধিক বিধায়ক ও জেলা তৃণমূল নেতৃত্বদের অনেকেই। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর প্রাক্তন বিধায়ক সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক মইনুল হক প্রদেশ কংগ্রেস সভাপতি ও সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে তার দল ছাড়ার কথা জানিয়েছিলেন। মইনুল হক 2013 সাল থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদকের দায়িত্বভার পালন করেছেন। একসময় তিনি কাশ্মীরের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়খণ্ডের দায়িত্ব ছিলেন। ফারাক্কায় একটানা পাঁচবার কংগ্রেসের বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন মইনুল। পাঁচবার আমি বিধায়ক হয়েছি, এটা তো সকলের কপালে হয় না। টানা পাঁচবার বিধায়ক হয়েছি, কংগ্রেস দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, এমন নয় যে সম্মান দেয়নি। বর্তমান কংগ্রেস দলের যে নেতৃত্ব, আমার মনে হয় পশ্চিম বাংলায় কোনো দিনই কংগ্রেস আর আগের পজিশানে আসতে পারে। এখন দুটো শিবিরে ভাগ হয়ে গেছে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। তো নিশ্চয়ই মইনুল হক কোনো দিন তৃণমূল হয়ে বিজেপি করতে পারবে, এটাই ঘটনা। তাহলে কী করব, তৃণমূলই করতে হবে। কারণ এই যে আমার এলাকার বা আমার সঙ্গে যারা এতদিন ধরে রাজনীতি করেছে, তাদের তো একটা আশা ভরসা আমার প্রতি এখনও আছে। তারা আমাকে নিয়ে দীর্ঘদিন স্বপ্ন দেখেছে, আমি তৃণমূল ছাড়া তাদের সেই স্বপ্ন কি কোনোদিন পূরণ করতে পারবো? কোনোদিনই পারবো না। এই কারণে আজকে আমি তৃণমূলে জয়েন করব, অন্য কোনো পারব। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।